আসসালামু আলাইকুম। কৃষি টিভি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তা লিমন ভাইয়ের একটা পর্ব দেখালাম কিছুক্ষণ আগে, আমরা ফেন্সি আইটেমের। তা এখন আমরা মূলত দেখাবো হচ্ছে গিরিবাজ আইটেমের। যারা হাইফিয়ার কবুতর চান, মানে উড়াতে পছন্দ করেন, শৌখিন, তাদের জন্য এই পর্বটা। তো এই পর্বটা লিমন ভাই আমাদের সাথে থাকবেন। লিমন ভাই দেখাবে ওনার এখানে কী কী গিরিবাজ আইটেম আছেন। লিমন ভাই, এখানে কী কী গিরিবাজ আছে আপনার এখানে? আসসালামু আলাইকুম সবাইকে আবারও। আসলে আমার এখানে ভাই হচ্ছে আমি ওই উড়ানোর জন্য কিছু গিরিবাজ আছে, পাশাপাশি কিছু রেসার পালি। রেসারটা একদমই এখানে নতুন শুরু করা হয়েছে, আর পাশাপাশি কিছু গিরিবাজ আছে, ভালো জাতের কিছু গিরিবাজ আছে। সেগুলো অল্প কিছু, একদমই অল্প কিছু গিরিবাজ আমি আপনাদেরকে দেখাবো, সেটাও সমস্যা নেই, কিছু গিরিবাজ দেখাবো। ফার্স্টে ভাই ওই আপনার ওই সবজি ভুমা এগুলো থেকে দেখানো শুরু করি। আচ্ছা লিমন ভাই, আবার একটু নাম্বারটা আবার একটু বলে দেন। আমার নাম্বার হচ্ছে ভাই 01637556122। আচ্ছা ঠিক আছে, এলো লিমন ভাই নাম্বার, যাদের প্রয়োজন লিমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে হবে হোয়াটসঅ্যাপ বা ইমো, যে কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আমি তাদেরকে টোটাল ইনফরমেশন দিয়ে দেবো, কিংবা ইমোতে ভিডিও কলে দেখাইতে পারবো। যে কোনো সমস্যা যদি হয় ইনশাল্লাহ, আমি যতটুকু জানি আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলতে পারবো, কোনো সমস্যা নেই ভাই। আচ্ছা ঠিক আছে লিমন ভাই, তো আমরা এই পাশ থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এই পাশ থেকে ভাই এটা হচ্ছে আপনার নর কবুতর সবজি, ব্লুবার রেসার বলে অনেকে, আবার এখন এটার নতুন করে নাম দিয়েছে ব্লুবার রেসার। আসলে এটা হচ্ছে সবজি হুমা, সবজি হুমা নয়। দেখেন শেপটা দেখেন একদম। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নর কবুতর এলো নর, আর সাথে মাদিটা। মাদিটা হচ্ছে মাকসি। আচ্ছা মাকসি, এটা বলে ব্ল্যাক চেকার। ব্ল্যাক চেকার না, এটা বলে ব্ল্যাক, আসলে বলে ব্ল্যাক চেকার। আচ্ছা আচ্ছা, এগুলো ভাই ছাদে থাকে, তো আসলে এগুলো একেবারে ওই ফেন্সির জন্য, এগুলো মূলত আপনি ছাদে পালেন। হ্যাঁ, এগুলো মানে এগুলো হচ্ছে টাইম খুব কম দেওয়া হবে, এগুলো তেমন ভাবে টাইম দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, দেখতে পারতেছেন এটা হচ্ছে মাদি। এটা কি রানিং আছে? এগুলো সব রানিং পেয়ার ভাই, এখানে সব যেগুলো থাপ থরে আছে সেগুলো রানিং পেয়ার, আমি আপনাকে দেখাইতেছি। আচ্ছা লিমন ভাই, এই জোড়াটা কত রাখা যায় রানিং ভাই? 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা দেখতে পারতেছেন এখন গিরিবাজ আইটেমের কিছু কালেকশন লিমন ভাইয়ের। বুকে চেতে লেজ একদম, মানে আপনার বুক যতটা চওড়া হবে লেজ ঠিক ততটাই হচ্ছে শুরু হবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নর, এটার মাদিটা আবার অনেক ভালো ব্লাডের একটা কবুতর, মাদিটা আপনাদের দেখে আসলে যারা। এগুলো মূলত আপনার সব নিজের ব্রিড করা, আপনি তো বাজারে কবুতর না? না না না, এগুলো নিজের ব্রিড করা, এগুলো প্যারেন্টস আমি দেখাচ্ছি। এগুলো এই যে দেখেন মাদিটার শেপটা দেখেন, কেউ যদি সিঙ্গেল মাদিটা নিতে চান তাও দেওয়া যাবে ব্লু বার। এই যে আচ্ছা আচ্ছা, দেখতে পারতেছেন এলো মাদি। এটা হচ্ছে আপনার হচ্ছে শেপ দেখেন, হচ্ছে এটা একদম রানিং পেয়ার। আচ্ছা রানিং আছে, ডিম বাচ্চা, ডিম বাচ্চা গ্যারান্টি, এটা গ্যারান্টি পাওয়া যাবে। কত দিবেন লিমন ভাই? এটা 4000 টাকা পড়বে ভাই, 4000 টাকা। এদিক সেদিক আপনার চ্যানেলের কেউ রেফারেন্স দিলে ইনশাল্লাহ আমি বাকিটা আলোচনা সাপেক্ষে। এর বার খুব সুন্দর ভাই, এর কোয়ালিটি বার খুব সুন্দর আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে এখানে হচ্ছে ভাই একটা হচ্ছে এখানে, এটা হচ্ছে একটা সবজি কুমা, কেউ যদি চায় এই নরের সাথে ফার্স্টে যে মাদিটা দেখালাম মাদিটা মিলাই নিবে, সে আমি ওইটাও জোড়া করে, মানে যে যে চায় একটু সুবিধা করে দিতে পারবেন, তাই তো? আর এরপর যে এখানে দেখতে পাচ্ছি আমরা এগুলা, এগুলো হচ্ছে সিঙ্গেল ভাই, এগুলো গিরিবাজ কবিতার, এখানে কিছু গিরিবাজ আছে যেগুলো হচ্ছে খুব ভালো জাতের কবিতা। সিঙ্গেল নর না মাদি? এগুলো এগুলো এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে নর। আচ্ছা এই যে দেখেন খাঁচা কবিতা, আইস দেখলে ভালো লাগে। আরো দুইটা দেখতে খাঁচার ভিতরে হচ্ছে
আচ্ছা আমি ভিতর থেকে দেখাচ্ছি সমস্যা নাই আপনি ফার্স্ট একটু বলে দেন এটা চোখ মাখা চোখ বলে দেন হ্যাঁ এটা মাখা চোখ একটু দেখা দেন আচ্ছা এইগুলো একটু মানে অনেকে নর আছে কিন্তু এটা মাদি নাই অনেকে যারা সিঙ্গেল নিতে চান যোগাযোগ করতে পারেন তা এই মাদিটা কত রাখা যায় ভাই সিঙ্গেল মাদিটা যদি ভাই কারো ভালো লাগে সেই ক্ষেত্রে সে আমার সাথে কন্টাক্ট করলে আমি তার দামটা বলতে পারবো আচ্ছা ঠিক আছে দেখতে পারতেছেন এটা আলোচনা সাপেক্ষে আর কি এটা আলোচনা সাপেক্ষে মাদিটা দাম নির্ধারণ করা হবে আচ্ছা ঠিক আছে তারপরে আর আরো কিছু আমরা দেখাই মিলি জোড়া আছে মিলি 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 রেসার এই যে দেখতে পারতেছেন এখানে মিলি একটা রেসারের মধ্যে এই যে দেখতে পারতেছেন পারফেক্ট একটা জোড়া খুবই সুন্দর নটটা সিঙ্গেল নট যদি নিতে চাই কেমন পড়ে 2500 টাকা পড়বে 2500 টাকা আর পেয়ার পেয়ার ভাই এটা পেয়ার তো এটা হচ্ছে আপনার হচ্ছে দেশি হচ্ছে আপনার গেন্দা বলে গেন্দা কবুতর এই দুইটা মিলে কি পেয়ার না দুইটা মিলে পেয়ার এই পেয়ার কত দিবেন এটা ভাই কি যদি পেয়ার নিতে চাই তাহলে 3200 টাকা 3000 টাকা হয়ে যায় মানে যে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আর একে তো কালেকশন দেখাচ্ছি দাম কমবে এটা হচ্ছে আপনার ফাঙ্কি ফ্যাট ভালো লাইনের কবুতর এটা ফ্যাট এটা ভালো লাইনের কবুতর আলহামদুলিল্লাহ দেখেন ফ্যাট মানে ফ্যাট ফাঙ্কি এটা কোন দেখতে পাচ্ছেন চোখটা দেখেন তো এটা কেমন দেয়া দা ভাই এটা ভাই হচ্ছে এই 1000 টাকা হলে বিক্রি হবে আর কি 1000 টাকা রানিং রানিং তো সব এগুলো রানিং সব রানিং আচ্ছা আচ্ছা রানিং এখানে আরেকটা সিঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এটা একটু দেখেন এটা ভাই দেশি কবুতর দেশি 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 গুলো তো প্রাইস একটু কম দেশি গুলো এগুলো আসলে আমরা বিক্রির জন্য না এগুলো হচ্ছে আপনার ওই বাচ্চা আচ্ছা কেউ যদি চায় আপনি দিয়েন আর কি জি দেশি এটা আপনি স্যাম্পলটা দেখাচ্ছি দেখাই দিলাম আর কি যোগাযোগ করতে পারেন নাম্বারে স্প্রিং এটা কি রানিং ডিম্বাচার রানিং 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 পেয়ার রানিং পেয়ার ভাই রানিং পেয়ার এটা আমার হোম ব্রিড পেয়ার এটা প্যারেন্টস আমার কাছে আছে তাই স্প্রিং কত দিতে পারবেন ভাই স্প্রিংটা ভাই 4000 টাকা চাচ্ছি ভাই স্প্রিং এর জন্য এটা 4000 টাকা আসলে যারা জানে তারা এগুলোর দাম জানে আসলে এটা কেমন আচ্ছা স্প্রিং রাখতে পারবো 4000 4000 টাকা এদিক সেদিক ফোন দিলে ভাই সব বাকিটা আলোচনা সাপেক্ষে সাপেক্ষে দাম হবে ভাই মানে কোন কোন তো এক দামে বেচা হবে না আলোচনা সাপেক্ষে দিতে হবে না এটা হচ্ছে একটা ভাই আফসান আফসান বাগা এটার সাথে দুইটা পেয়ার তো না এটা কি পেয়ার ভাই আচ্ছা ঠিক আছে এলো পেয়ার দেখতে পারতেছেন পেয়ার কত দেয় দাদা ভাই ভাই পেয়ার 2000 টাকা চাচ্ছি 1500 হইলে দিতে পারবো আচ্ছা 2000 চাচ্ছে 1500 হইলে দেয়া যাবে হ্যাঁ তারপরে এই এখানে কি সিঙ্গেল এগুলো এগুলো সিঙ্গেল দুটি নট কি কিসের নট এগুলো কোনটা কালোটা কালোটা হচ্ছে ঝাঁক ভাই আচ্ছা কালোটা হচ্ছে ঝাঁক এই যে দেখতে পাচ্ছেন কালোটা হলো ঝাঁক ঝাঁক কত দেয়া আছে সিঙ্গেল 600 টাকা ভাই রানিং নাকি বাচ্চা এটা ভাই এই যে এখন নিউ অ্যাডাল্ট কেটে নিউ অ্যাডাল্ট আর ওইটা কত রাখা দা ওইটাও ভাই এমনই 700 থেকে 800 টাকার মধ্যে চলে আর কি আচ্ছা 700 থেকে 800 টাকা দেখতে পাচ্ছেন এই যে তাহলে সিঙ্গেল যাতে প্রয়োজন অনেকে সিঙ্গেল কবুতর ভাই এগুলো দাম অনেক কমবে আসলে সত্যি কথা বলতে কি ফোন দিলে সেই ক্ষেত্রে দাম দামি করা যাবে আচ্ছা আচ্ছা এটা জাস্ট দামটা যদি বলার জন্যই বলা আচ্ছা আচ্ছা একটা দাম বলতে বাকিটা আলোচনা সাপেক্ষে পুরো ব্যাপারটা হচ্ছে মানে মূলত আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে আরেকটা কষা পেয়ার আছে একই এদের প্যান্টস তো একই ছিল আচ্ছা আমি আরেকটা কষা পেয়ার দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে এই যে দেখেন কষা পেয়ারটা তো কষা পেয়ার কত দেয়া দা ভাই
এটাও ভাই 4000 টাকা আছে অ্যাডাল্ট এটাও রানিং ভাই আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা জোড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কাকজি নরের সাথে মাদের সাথে কাকজি মাদের সাথে বাগদাদি গোমা নর জোড়া আচ্ছা আচ্ছা আপনি পেয়ার করছেন আর কি জি 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 তা এটা আপনার কেমন দাম দিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল নিলে মাদিটা ভাই 600 টাকা আর নরটা হচ্ছে 1500 টাকা আর পেয়ার পেয়ার ভাই যদি কেউ নিতে চায় তাহলে 2100 টাকা পড়বে ফিক্সড আচ্ছা ঠিক আছে নটার জন্য দাম নটটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় নটটা ফিক্স 1500 টাকা হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা তারপরে এই পাশে আর কিছু বিক্রি আছে না এই পাশে আপাতত ভাই এখানে খুব আর বাইরে আমি কবুতর চুনল তো পুরো এখন তো সিজন চলে আসছে সব কবুতর আচ্ছা এই ছিল মোটামুটি লিমন ভাই আজকের মতো গিরি বাজার আইটেম যাদের প্রয়োজন ভিউয়ার্স যোগাযোগ করতে পারে লিমন ভাইয়ের সাথে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আরো অনেকগুলো কবুতর আছে এগুলো মোটামুটি সেল হবে তা গিরি বাজার আইটেম যাদের দরকার মানে যারা একদম লফট থেকে নিতে চান বাজার থেকে বাদে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন লফটা ভিউয়ার্স এখানের মধ্যে বসে আছে কবুতরগুলো এই মূলত হচ্ছে ওনার লফটা তা লিমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন লিমন ভাইয়ের ফোন নাম্বার ভিডিওর ভিতরে দেওয়া থাকলো তো লিমন ভাই গিরিবাস মোটামুটি ভালো দিতে পারবেন তো পাবলিককে তাই তো ইনশাআল্লাহ ভাই গিরিবাস যদি কেউ চায় সেই ক্ষেত্রে আমি দিতে পারবো ইনশাআল্লাহ ভাই যদি কেউ চায় আমি তাদেরকে গিরিবাস সব মানে সব আচ্ছা ভাই নাম্বারটা একটু ভিডিও লাস্টে আবার বলে দেন আমার নাম্বার হচ্ছে ভাই 01637556122 আচ্ছা এই হলো লিমন ভাইয়ের নাম্বার যাদের প্রয়োজন ফেন্সি এবং গিরিবাস যে কোনো টাইপের কবুতর সারা বাংলাদেশে উনি ডেলিভারি দিতে পারবে যাদের প্রয়োজন আশা করি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ফোন দিলে ভাই বুঝতে পারবেন আসলে কবুতরের দাম বেশি চাই না কম চাই বা কিভাবে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে লিমন ভাই যে দামগুলো বলছে কোনোটাই একদম ফিক্সড না কিছুই ফিক্সড না ভাই আপনি আলোচনা করে নেবেন আমার ভাই কবুতরের দামটা বেড়ে যেতে পারে আমি আপনার কাছে আপনি এক সপ্তাহ পর কন্টাক্ট করলেন ভিডিও দেখা আপনি আমি কবুতরের দাম যদি তখন বাজার বেশি থাকে কারণ ওঠানামা করে হ্যাঁ দাম অবশ্যই ভাই ফেন্সি কবুতর বা কবুতর যে কোনো জিনিসেরই দাম অলওয়েজ ওঠানামা করবে আজকে যেটা দাম 4000 ওইটা পরের দিন 1500 টাকা ভাই পাইতে পারেন আবার এটা পরের দিন 10000 টাকা চলে যেতে পারে এই আমি আপনাকে সাপোজ বলি বিউটি উমা আচ্ছা আচ্ছা বিউটি উমা আপনার ওই আরো 5 মাস আগে করোনার আগে 5000 টাকা 4000 টাকা अवेलेबल মানুষ সাধে মানুষকে আর এখন মানুষ 10 12000 টাকা নিয়ে খুঁজলেও কোয়ালিটি পায় না মিলে না ভাই এখন আপনি বলেন আসলে কি দাম কি আসলে ওঠানামা করে তা তো অবশ্যই আমরা ভিডিও করে বুঝতে পারি আগে 4000 5000 টাকা মানুষ পাওয়া গেছে এখন 15 16000 টাকা 14 15 13000 টাকা নিচে কটার মিলে না ভাই আচ্ছা আচ্ছা আসলে বলে তো লাভ হবে না যেটা বাস্তব কথা সেটা আপনাকে বুঝতে হবে দেখতে হবে মানুষের আসলে অনেক 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 কথাই বলে আচ্ছা বাট আসলে আপনাদের ভাই আগে দেখতে হবে একটু দেখেন আপনারা যার কাছ থেকে নেন তার সাথে একটু কথা বলেন আর কেউ যদি আপনার সাথে প্রতারণা করে অবশ্যই তার ব্যাপারে আপনি রিপোর্ট দিবেন আর তার সাথে আপনি কথা বলবেন আচ্ছা তার সাথে ডিলিংসটা ওইভাবে করে নেবেন আচ্ছা তাহলে তখন লিমন ভাইয়ের সাথে আমরা আলোচনা সাপেক্ষে জানানোর চেষ্টা করলাম তো ভিউয়ার্স এই পর্যায়ে লিমন ভাইয়ের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিচ্ছি প্রথম পর্বটা আপনারা দেখবেন ফেন্সি আইটেমের দ্বিতীয় পর্বটাও দেখবেন তো ভিউয়ার্স এই পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ